বড় মামার সাথে পরকীয়া লিপ্ত হয়ে একটা সন্তান ছেলে সন্তান জন্ম দেয় আমার বউ। তাই আমি দেশে থেকে আসার পরে আমার আম্মা বলতেছে যে ওর শরীরের অবস্থা ভালো না, তখন আমি যেটা শুনি আমি দেশে গেছি, যাওয়ার পরে পরীক্ষা করাইছি, ওরে আল্ট্রাসাউন্ড করে দেখি ও গর্ভবতী। তখন আমি ওরে জিজ্ঞেস করলাম যে কী হয়েছে, কিছু বলে না। তো খানাঘাটে পরীক্ষা করার পরে পরে সিলেটে নিয়ে গেছে, সিলেটে নিয়ে যাওয়ার পরে সেম টু সেম আমি দেশে যাওয়ার 2.5 মাস আগে ও গর্ভধারণ করছে। তো তখন আমি ওরা জিজ্ঞাসা করলাম তুই কার সাথে কী করছিস, তখন ও বলে ওর আপন বড় মামা মমতাজগঞ্জ বাজার ছোটপুত গ্রাম আবুল হারিসের সাথে ও জিনায় লিপ্ত হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে, যে যেখান থেকে চিলাহাটি জেকেটিভি দেখছেন, সকলকে জানাই সাদর সম্ভাষণ। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিও শুরুতে একজন ভাইকে দেখেছেন, এই ভাইটি হচ্ছে একজন প্রবাসী। সে বিয়ে করে বউকে রেখে গিয়েছে প্রবাসে, হঠাৎ করে তার কাছে একটি ফোন যায় যে তোমার বউ অসুস্থ। সে বউকে দেখার জন্য দেশে চলে আসে, এসে দেখে বউয়ের এসে দেখে বউ প্রেগনেন্ট। এরপর বউকে নিয়ে যায় হাসপাতালে, সেখানে তাকে আলট্রাসোনোগ্রাফি করা হয়, এরপরে ধরা পড়ে বউয়ের পেটে বাচ্চা। তার প্রশ্ন, এই বাচ্চাটি কিভাবে আসলো? সে বউকে জিজ্ঞাসা করতেছে এই বাচ্চাটি কার, এই বাচ্চা তো আমার না, তোমার সাথে তো আমার সেরকম কিছু হয়নি যে আমাদের সন্তান হবে বা তোমার পেটে সন্তান আসবে, আমাদের মাঝে তো সেরকম কিছু হয়নি, তো এটি কার সন্তান বলো আমাকে। বউ বলে আমার মামা আমার সঙ্গে জেনা করেছে, এই জেনার ফসল, এই পাপের ফসল হচ্ছে তার পেটে। এখন তার গণ্যমান্য এবং তাদের পরিবারের যে লোকজন, তারা বলতেছে আগে বাচ্চা প্রসব হোক, এরপরে ডিএনএ টেস্ট করা হবে, আসল অপরাধী কে তাকে ধরা হবে। এরপর যখন বাচ্চাটি প্রসব হয়, এরপর গণ্যমান্য ব্যক্তিরা এবং পরিবারের লোকজন উল্টো বলছে, এই ছেলেকে নাকি মারার হুমকি ধামকি দিয়েছে, বলছে তুমি এটি মেনে নাও, এমনকি এই ছেলেকে খুন করারও হুমকি দিয়েছে। তো চলুন দর্শক, আমরা তার মুখ থেকেই শুনে আসি প্রবাসী ভাইয়ের, আমরা তদন্ত চাই। এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার দেবেন, ফেসবুকে বেশি বেশি শেয়ার দেবেন। এটি সুস্থ তদন্ত করে যদি ছেলেটি দোষী হয় অবশ্যই তাকে শাস্তি দেওয়া হবে, যদি মামা দোষী হয় তাকে কঠোরভাবে শাস্তি দেওয়া হবে, যেই দোষী হোক তাকে কঠোরভাবে শাস্তি দেওয়া হবে। তো চলুন দর্শক, আমরা ভিডিওটি দেখে আসি। আসসালামু আলাইকুম, প্লিজ আমার ভিডিওটি দেখে দিবেন। আমরা যে দুনিয়ায় আল্লাহ আমাদের বাসায় রাখছে, এটার জন্য আল্লাহ রাসুল লাখ লাখ শুক্রিয়া। যে দুনিয়াতে মামা বাগনের দোষণ করে সন্তান জন্ম দেয়, দুনিয়াতে আমরা আসি ভাই। আমি আজকে কিছু সত্য ঘটনা বলবো, প্রমাণ সহ অক্ষরে অক্ষর প্রমাণ সহ কিছু সত্য ঘটনা বলবো, প্রমাণ নিয়ে আমি কথাটা বলতেছি। আমার বাড়ি সিলেট খানাইঘাট, আমার নামে নামুল হক, আমার গ্রামের নাম কোটালপুর। আমি প্রায় 6 বছর আগে বিয়ে করছি কুলুমাটি গ্রামে হাজি আব্দুল সুবানের মেয়ে। আমি আমার 2টা কন্যা সন্তান আছে। আমি দেশে থাকা না সত্ত্বেও আপন বড় মামার সাথে পরকীয়া লিপ্ত হয়ে একটা সন্তান ছেলে সন্তান জন্ম দেয় আমার বউ। তাই আমি দেশে থেকে আসার পরে আমার আম্মা বলতেছে যে ওর শরীরের অবস্থা ভালো না, তখন আমি যেটা শুনি আমি দেশে গেছি, যাওয়ার পরে পরীক্ষা করাইছি, ওরে আল্ট্রাসাউন্ড করে দেখি ও গর্ভবতী। তখন আমি ওরে জিজ্ঞেস করলাম যে কী হয়েছে, কিছু বলে না। তো খানাঘাটে পরীক্ষা করার পরে পরে সিলেটে নিয়ে গেছে, সিলেটে নিয়ে যাওয়ার পরে সেম টু সেম আমি দেশে যাওয়ার 2.5 মাস আগে ও গর্ভধারণ করছে। তো তখন আমি ওরে জিজ্ঞাসা করলাম তুই কার সাথে কী করছিস, তখন ও বলে ওর আপন বড় মামা মমতাজগঞ্জ বাজার ছোটপুত গ্রাম আবুল হারিসের সাথে ও জিনায় লিপ্ত হয়েছে। তখন এটা বলার পরে আমার মুরব্বিয়ান যারা আছে সবাই ওর ওর বাড়িতে বললো, বললে সবাই বললো যে তারা বলছে যে এটা মিথ্যা বলছে। তখন ওরা জিজ্ঞেস করলো ওর মামা মামার কথা বলে বাবার সামনে, মার সামনে, ভাইয়ের সামনে, আমার মুরব্বিয়ানের সামনে অস্বীকার গেছে যে ও আপন বড় মামার সাথে জিনায় লিপ্ত হয়েছে। এখন এইটা শোনার পরে সবাই বলছে, ওরা সবাই অস্বীকার, তখন চেয়ারম্যান মেম্বার সবাই আমি জানাইছি, জানাইলে সবাই বলছে যে এটা তো এটার সমাধান এখন কীভাবে হইব, আচ্ছা সন্তান জন্ম হোক, সন্তানের ডিএনএ টেস্ট করলে পাওয়া যাইব। এখন সন্তান জন্ম হয়েছে, প্রায় 2.5 মাস হয়েছে, আমি অতদিন চুপ আছিলাম,
কিছু বলি নাই। এখন আড়াই মাস হয়েছে, এখন তারা পরীক্ষাতে নিয়ে যায় নাই। এখন বলতেছে সন্তান এটা আমার, আমি ওরে মিথ্যা কথা বলাইছি, ওর মামার কথা ওরে মুখ দিয়ে স্বীকার করাইছে। এরকম আমার নানান ধরনের হুমকি ওর মামা দিতেছে, আবুল হারিস, ওর ভাই আবু আব্দুল কাদের আমার নানান ধরনের হুমকি দিতেছে। আমি দেশবাসীর কাছে বিচার চাই, পুরা মুসলমান জাতির কাছে আমি বিচার চাই যে এইরকম খারাপ কাজে লিপ্ত হয় মামা বাগ্নি আমার জীবনে আমি শুনি নাই। বাগ্নি মরলে মামার অধিকার আছে কবরে রাহার, কিন্তু ওই মামা কিভাবে বাগ্নির সাথে জিনা লিপ্ত হয়ে সন্তান জন্ম দেয়? আমরা কোন দুনিয়াতে বাস করি? আমি দেশবাসীর কাছে বিচার চাই যে এরকম একটা জঘন্য কাজের আমি সঠিক জন্য বিচার চাই। আমি বাড়িতে যে আমার যে কেস মামলা বা এরকম কিছু একটা করবো, আমার আমি ছাড়া আমার কেউ নাই। আমার বাবাও কিছুদিন আগে মারা গেছেন, প্রায় 10-11 দিন আগে। ওদের ডরে বয়ে আমি আমার বাড়িতে যেই আমার বাবার লাশটাও দেখতে পারি নাই। দয়া করে আমার পাশে আইনিভাবে হোক আর সালিশিভাবে হোক আমার পাশে দেশবাসী দাঁড়ান প্লিজ। না হয় ওরা আমাকে নানান ধরনের হুমকি ধুমকি, ওর মামা বলতেছে আমার মারবো, এই করবো, সেই করবো। এখন সন্তান এটা আমার, আমি আনতে হইবো, আমি কি জন্য বলি এটা আমার না? আমি বললাম যদি আমি একটা রিপোর্ট করাইছি কানাইঘাটে আল্ট্রাসাউন্ড, ওটাতে আমি যাওয়ার আগে সন্তান, সিলেটে রিপোর্ট করাইছে, ওইটাও আমি যাওয়ার আগে সন্তান রিপোর্ট আসছে, মানলাম এই রিপোর্ট এগুলা ভুল, ওর মুখে স্বীকার গেছে মামার কথা বলছে এটাও ভুল। তাইলে সন্তান এটা ডিএনএ টেস্ট করলে তো বাড়িব এটা সন্তান কার? এটা তারা রিপোর্ট দেহেও না, ডিএনএ টেস্ট করায়ও না, নানান ধরনের হুমকি ধুমকি দিতেছে। আমি আমার বাংলাদেশের সব মানুষের কাছে আমি বিচার চাইতেছি, বিশেষ করে আমার কানাইঘাট থানার সব সব মানুষের কাছে বিচার চাইতেছি, দয়া করে আমার পাশে দাঁড়ান। এইরকম যদি বিচার না হয় তাহলে অনেক অনেক মামারা আছে, হয়তো এরকম বাগ্নিদের দর্শন করবো, সন্তান জন্ম দিব। আমরা কোন দেশে বাস করি বা এরকম বিচার ছাড়া যদি এরকম থাকি তাহলে আমি ডরে বই এখন দেশে যেতে পারতেছি না, আমার বাবার লাশটাও দেখতে পারতেছি না। প্লিজ আমার একটু সাহায্য করে, আইনিভাবে হোক আর সালিশিভাবে হোক, এটা একটা সমাধান চাই প্লিজ। সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আর আমি সব রিপোর্ট যেগুলো আছে সব আমার কমেন্ট বক্সে দিয়ে দিব। খানাইঘাটের রিপোর্ট করাইছি, সিলেটের রিপোর্ট করাইছি, আর আমি দেশে কোন দিন গেছি, এয়ারপোর্টের সিল, আমার পাসপোর্টের সিল, টিকিট সব কিছু আমি দিয়ে দিব। আমি অক্ষরে অক্ষরে প্রমাণ ছাড়া এরকম কথা বলতেছি। আমার দুইটা মেয়ে সন্তান আছে, আমি এরকম কি মিথ্যা কথা বলবো? আমার দুইটা মেয়ের লাইফ নাই, আমি আমার দেয়ালে পিঠ টিকে গেছে, এখন কি করবো? আমি অসহায় এরকম ভিডিওতে আসছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আর ওর ওর মামার বাড়ি সিলেট খানাইঘাট মমতাজগঞ্জ বাজার ছোটফুত গ্রামে ওর বাড়ি। ওর মামার এরকম আর অনেক রেকর্ড আমি শুনতেছি খারাপ, কিন্তু এটা আমার দেখার বিষয় না। ও যাই করুক, কিন্তু আপন বাগ্নের সাথে এরকম খারাপ কাজটা কিরকম করলো? ওর কি কলজাটায় কাঁপলো না একবার আপন বাগ্নের গায়ে হাত দেওয়ার আগে? এটা আমরা কি শুনি ভাই? আমার মনের মধ্যে এটাই যে আমি মুসলমান হয়ে ইমান নিয়ে এখন তো আমার ভয় লাগতেছে, ইমান নিয়ে কিভাবে বাঁচি? সবাই দোয়া করবেন আমার লেগে, সবাই ভালো থাকেন আর আমার জন্য একটু পারলে সাহায্য করবেন। ওকে, আসসালামু আলাইকুম। দেখলেন আপনারা ভিডিওটি, এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার দেবেন। কেন, প্রবাসী ভাইরা কি প্রবাসে গিয়েও তারা তারা নিশ্চিন্তে থাকতে পারবে না? তার কি প্রবাসে গিয়ে তাদের যে আশাকাঙ্ক্ষা নিয়ে তারা প্রবাসে গিয়েছে, তারা কি তাদের আশাকাঙ্ক্ষা তাদের পূরণ হবে না? কেন কেন পূরণ হবে না? আজকে কেন প্রবাসী ভাইটির উপর এত অন্যায় অবিচার, জুলুম, নির্যাতন? এবং এই মেয়ে, ভাই তোমার দুটি পায়ে পড়ি, এই মেয়েকে তুমি তালাক দিয়ে দাও, এই মেয়েকে তুমি তালাক দিয়ে দাও, এই কুলাঙ্গার নারীকে তুমি তালাক দিয়ে দাও। প্রবাসী ভাইটা কত কষ্ট সে পেয়েছে, সে লাইভে এসে বলতেছে যে আমার বউ তার মামার সঙ্গে পরকিয়া করেছে, তার মামার সঙ্গে খারাপ কাজ করেছে। এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার দেবেন, এটির একটি মূল একটি সত্যতা যেন বেরিয়ে আসে, এটির সত্যতা যেন বেরিয়ে আসে, এটির তদন্ত করে যারা দোষী তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার দেবেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।